হ্যালো ইউটিউব, আমরা আবার এসে গেছি অনেকদিন পরে, অনেক গ্যাপ গেছে আমাদের। তো ভাবলাম যে না, আপনাদের সাথে আবার কথা বলা দরকার। দেখেন, লজ্জার কারণে আমরা মুখও দেখাচ্ছি না, যে দেখলে হয়তো ভোলাই দিতে যাবেন যে কেন এতদিন পরে আসলো, মাঝখানে ভিডিও কই। তো আজকে যখন আমরা আসছি, তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেই, দেখাই, এবং স্পেশালি হচ্ছে একটু খাবার ভিডিও দেখাই, আপনাদের ক্ষুধাটা বাড়াই। আর আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে মোহাম্মদপুরের একটা ফেমাস রোড। ফেমাস রোড এই কারণে যে এখানে অনেক খাবারের নামি দামি খাবারের দোকান না, বাট বেশ কিছু খাবারের দোকান আছে যেগুলা আর কি খুবই প্রসিদ্ধ মোহাম্মদপুরের মধ্যে। সো মোহাম্মদপুরের কথা উঠলেই আমরা ফার্স্টে যেটা ভাবি আর কি মোস্তাকিমের চাপ। বাট মোস্তাকিমের চাপের বাইরেও তরিমুল্লা রোডে বেশ কিছু দোকান আছে খাবারের, যে দোকানের খাবারগুলা খুবই টেস্টি। তার মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে গিয়া সেলিম কাবাব ঘর। এই কাবাব ঘরটা রীতিমতো হচ্ছে মুস্তাকিম বা ওই সময়কার যে জেনাফের কান্তে অন্যান্য দোকানের সময়কারী দোকান, এটা অনেকে চেনে, আবার অনেকে ম্যাক্সিমাম হাইলাইটেড যেহেতু মুস্তাকিম তো ওই দিকেই চলে যায়। বাট এই দোকানটার খাবারও আমরা হচ্ছে নিঃসন্দেহে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট। তো যারা চাপ ট্রাই করতে চান, প্লিজ আসেন এখানকার চাপ ট্রাই করেন। আর এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব, অথবা যদি আপনারা কাবাব ট্রাই করতে চান, কাবাব ট্রাই করতে পারেন, কাবাব অন্যান্য সব ধরনের কাবাব আইটেম। মোহাম্মদপুর তো স্পেশাল এই কাবাব আইটেমের জন্যই, তাই না? কাবাব, মোগলাই খাবার। তো চলেন খেয়ে আসি। Running through the last of my thoughts, standing on the edge of my chair. Everything I know will be gone in a minute, and that's all right. Running through the last of my thoughts, standing on the edge of my chair. আমরা দুই প্লেট কাবাব অর্ডার করেছি, কিন্তু কাবাব এখনো আসতেছে না। এদিকে লুচি দিয়ে গেছে, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন কি আর করার, আমরা সালাদ দিয়ে লুচি খাচ্ছি। লুচি যাতে ঠান্ডা না হয়ে যায়, কারণ লুচিতে শেষ করতে লুচিতে নষ্ট হয়ে যাওয়া যায় এখন। এক প্লেট কাবাবের দাম হচ্ছে 100 টাকা। সেই একটা খাওয়া দাওয়া হলো, এখন আমরা চলে যাচ্ছি। বাট নাবিদ বলো, কাবাবটা কেমন ছিল? কাবাবটা অত্যন্ত টেস্টি ছিল, সাথে ওরা হচ্ছে আলাদাভাবে পেঁয়াজের কাঁচামরিচ দিয়েছিল, আর সালাডটা অনেক টেস্টি। আমরা যদিও মগজ অর্ডার করছিলাম যে একটা একসাথে কয়েকটা আইটেমের রিভিউ আপনাদেরকে দিব, বাট আমাদের লেট হয়েছে যে কারণে মগজটা আমরা পাইনি। আমাদেরকে দুইটা শিক দিচ্ছে ওরা, শিকটা যথেষ্ট ভালো, আপনারা আসবেন ট্রাই করবেন। প্রাইসটা অ্যাফোর্ডেবল, প্রাইসটা আপনাদের সম্পূর্ণ প্রাইস লিস্টটা অলরেডি আপনারা দেখছেন, ওইখান থেকে দেখে নেবেন। আর এগুলো কিছু কমেন্টও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা ওখান খাওয়ার ডেসক্রিপশনে আমাদেরকে জানান কোথায় খাইছেন, কী খাইছেন, আমরাও খাই, আপনারা ওখান এভাবে খাইতে খাইতে নতুন কোনো স্টোরি নিয়ে আবার আমরা আপনাদের সামনে এসে বলবো। ওকে, বাই বাই।